আজকে আমরা চলে এসেছি হাওড়া থেকে প্রায় 1614 কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরে। হাওড়া জংশন থেকে প্রায় 26 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা তিরুপতি রেল স্টেশনে এসে পৌঁছলাম। প্রথমে একটি গাড়ি বুকিং করে নিলাম। আমরা প্রথমে দর্শন করলাম তিরুপতিতে অবস্থিত মা পদ্মাবতী মন্দির। প্রায় 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে আমাদের দর্শন হয়ে গেল। এরপর আমাদের গন্তব্য তিরুপতি শহর থেকে 23 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত তিরুমালাতে তিরুপতি বালাজির মন্দির দর্শন। তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার জন্য গাড়ি বুকিং করে নিলাম। আমাদের যাত্রা শুরু। পাহাড়ের রাস্তায় ওঠার আগে আমাদের সিকিউরিটি চেকিং এর জন্য দাঁড়াতে হলো। এই সিকিউরিটি চেকিং এর নাম সপ্তগিরি চেকিং পয়েন্ট। এখান থেকে আমরা দেখতে পেলাম উপরে ঐতিহাসিক সপ্তগিরি পর্বতমালা। পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আমাদের মন ভরে গেল। ওই পাহাড়ের উপরেই অবস্থান করছেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তিরুপতি বালাজি। সিকিউরিটি চেকিং এর পর আমাদের গাড়ি উঠতে শুরু করলো পাহাড়ের রাস্তা ধরে। এই পাহাড়ি রাস্তার নাম তিরুমালা ঘাট রোড। অপরূপ পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে আমরা পাহাড়ের উপরে তিরুমালায় অবস্থিত তিরুপতি বালাজি মন্দিরের দিকে এগিয়ে চললাম। রাস্তার এক পাশে সুবিশাল পাথরের পাহাড়, আরেক পাশে গভীর গিরিখাত, মাঝখানে খাড়াই আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে শুরু করল। প্রায় 1 ঘন্টা চলার পরে আমাদের গাড়ি এসে পৌঁছল তিরুমালার তিরুপতি বালাজি মন্দিরের সামনে। তিরুপতি বালাজি মন্দিরে প্রবেশের কিছু নিয়ম আছে। ছেলেদের জন্য এখানে ধুতি এবং মেয়েদের জন্য শাড়ি পরতে হয়। মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। মোবাইল রাখার জন্য বা লাগেজ এবং জুতো রাখার জন্য আলাদা কাউন্টার করা আছে। দর্শনের পর নির্দিষ্ট কাউন্টার থেকে ওই মোবাইল ও লাগেজ ফেরত পাওয়া যাবে। মন্দিরে দর্শনের জন্য অরিজিনাল আধার কার্ড দেখাতে হয়। মন্দিরে দর্শন করতে প্রায় 12 ঘন্টা সময় লেগে যেতে পারে। তাই আমরা অনলাইন টিকিট 3 মাস আগেই টিটিটির ওয়েবসাইটে করে রেখেছি। টিটিটির ওয়েবসাইট থেকে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট করা থাকলে খুব কম সময়ের মধ্যে দর্শন করা যায়। আমাদের প্রতিটি টিকিটের মূল্য ছিল 300 টাকা। এই টিকিটের মাধ্যমে আমরা 4 ঘন্টার মধ্যে দর্শন করে নিয়েছিলাম। অনলাইন টিকিট নিয়ে এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম স্পেশাল এন্ট্রি দর্শনের লাইনে। লাইনে তখন মাঝে মাঝে আওয়াজ আসছে গোবিন্দ গোবিন্দ। লাইন কিছু দূর যাওয়ার পর একটি ঘরের মধ্যে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। ওই ঘরটিতে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম তখন মন্দিরের পক্ষ থেকে ফ্রিতে প্রসাদ গ্রহণ এর ব্যবস্থা ছিল। এখানে সুন্দর জলের ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা আছে। এরপরে লাইনে আবার চলতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা পর
আমরা তিরুপতি বালাজি দর্শন করে মন্দিরের মূল গেট থেকে বেরিয়ে এলাম। মন্দিরের মধ্যে কোনো রকম অসুবিধা বা প্রয়োজন হলে মন্দিরে প্রচুর সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে হিন্দি বা ইংরেজি ভাষায় জিজ্ঞেস করলে ওনারা সাহায্য করে দিচ্ছে। মন্দিরের মূল গেটের বাইরে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে, ওইখানে প্রায় মেলার মতো প্রচুর দোকান বসেছে। দোকানে কিছু কেনাকাটি করে আমরা দুটো ছবি তুলে মন্দিরের থেকে বেরিয়ে আমাদের যে গাড়ির পার্কিং পয়েন্ট আছে ওইখানে চলে এলাম, এবং আবার গাড়ি আমাদের তিরুমালা থেকে পাহাড়ের নিচে তিরুপতি শহরে